নমস্কার গল্প প্রিয় বন্ধুরা বাংলা সাহিত্যে সমরেশ বসুর নাম কে না জানে যিনি কালকুট ছদ্ম নামেও লিখেছেন আজকে আমরা শোনাব সমরেশ বসুর লেখা একটি গল্প বিহিত গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে এখন শুনি সমরেশ বসুর লেখা গল্প বিহিত নিঝুম দুপুরের স্তব্ধতাকে আচমকা ছিন্ন ভিন্ন করে দিয়ে সেই ভয়ঙ্কর জান্তব শব্দটা পাড়ার ভিতর দিয়ে নিমেষে বেরিয়ে গেল দুপাশের বাড়িগুলো দেয়াল কেঁপে উঠল ঠকঠকিয়ে উঠল দরজা জানলা কোথা থেকে ভেসে এলো একটা শিশুর আর্তচিৎকার কোনো বৃদ্ধ বা বৃদ্ধার হঠাৎ ঘুম ভাঙা চাপা গোঙানির শব্দও কি শোনা গেল শান্ত পাড়াটা মুহূর্তেই যেন অশান্ত হয়ে উঠল দরজা জানালা খোলা শব্দ একটা কুকুর হঠাৎ ভয় পেয়ে ডেকে উঠেই চুপ করে গেল চৈত্রের দুপুর আমি লিখছিলুম এখন আমি দু কামরার এই ফ্ল্যাটটিতে একা আছি এ সময় দরজা বন্ধ রাখি পাখা খুলে দিয়ে কাজে ডুবে থাকি আমার কাজের ছেলে অনন্ত এ সময় আমার আবাস গৃহে খেতে যায় এখন বেলা আড়াইটে অনন্ত আসবে ঘড়ির কাঁটা মিলিয়ে বিকেল তিনটে এসে আমাকে চা দেবে আজ নিয়ে তিন চার দিন ধরে ঠিক এই সময় এ ঘটনা ঘটছে আমার এই ফ্ল্যাট তলায় পূব দক্ষিণে দুটি ব্যালকনি আছে আমার উল্টো দিকে চারতলা বাড়িটির চারতলায় থাকেন শীতেশ সেন বিশিষ্ট আইনজীবী দোতলায় থাকেন তার ছোট ভাই ডাক্তার বীরেশ সেন একজন চিকিৎসক এবং সমাজসেবী পাড়ায় এঁরা ছাড়াও দু একটি পরিবারের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় আছে সকলেই সজ্জন প্রতিবেশী পাড়াটি যাকে বলা হয় কসমোপলিটান সেই রকম খ্রিস্টান পার্সি মুসলমান হিন্দু সব রকমের অধিবাসী আছেন অবশ্যই হিন্দুই বেশি বাঙালি অবাঙালি মিলিয়ে গতকাল সকালে ডাক্তার বীরেশ সেন আমাকে চেক আপ করতে এসেছিলেন আমার হৃদযন্ত্রটি কিছু বিকল হওয়ায় ডাক্তার সেন অনুগ্রহ করে আমাকে মাঝে মাঝে চেক করেন গতকাল তিনি যখন এসেছিলেন আমি তাকে জিজ্ঞেস করলুম কি ব্যাপার বলুন তো কেই মোটরবাইক আরোহী চালক যে সাইলেন্সার পাইপে পুরোটাই খুলে দেয় রোজ দুপুরে ওরকম বিভৎস শব্দ করে এপাড়া দিয়েই বিশেষ করে কয়েকবার চক্কর দেয় আর বলবেন না ডাক্তার সেন গম্ভীর স্বরে বলেছিলেন শব্দটা বিভৎসের চেয়েও আরো ভয়ঙ্কর কিছু আমার শরীরও তো তেমন ভালো নয় রোজ দুপুরে ওই সময় আমি একটু ঘুমোবার চেষ্টা করি আর এই কদিন ধরে ওই শব্দে হঠাৎ যে কেবল ঘুমের চটকা ভেঙে যায় তা নয় ওই শব্দে মনে হয় হার্টবিটস বন্ধ হয়ে যাবে আমার শিশু নাতিটি যে ঘরে থাকে সে ঘরের দরজা জানলা খুব ভালো করে বন্ধ করা সত্ত্বেও শব্দটা যেন দেয়াল ফুঁড়ে ভেতরে ঢোকে আর নাতিটি ভয়ে চিৎকার করে কেঁদে ওঠে আমি বুঝি পাড়ার শিশু বৃদ্ধ আর অসুস্থদের এই শব্দের ধাক্কা সামলাতে কি অসহ্য কষ্ট হয় কিন্তু কি করবেন বলুন এইসব জীবদের আপনি কি করে দমাবেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম কেন জীবটি কি এতই ক্ষমতাশালী তাকে দমানো যাবে না অন্তত তাকে অনুরোধ করা যেতে পারে সে যেন তার মোটর বাইকের সাইলেন্সার পাইপটি পুরোপুরি জুড়ে দেয় তাই যদি দেবে তাহলে ওর মজাটাই মাঠে মারা যাবে ডাক্তার সেন হতাশ হেসে মাথা নেড়েছিলেন আমি ব্যাপারটা কিছু না বুঝে ডাক্তার সেনের মুখের দিকে অবাক জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলাম তিনি খোলা দরজা দিয়ে একবার বাইরের দিকে দেখেছিলেন বলেছিলেন। দিয়েছিলেন এপাড়ার চৌত্রিশ বাড়ির কথা বলছি সরখেলদের বাড়ির এক মেয়েকে নাকি ও প্রেম নিবেদন করেছিল কিন্তু মেয়েটি একটু ভিন্ন ধাতুর কোনোরকম সাড়া তো দেয়নি মোটেই বরং সরাসরি নাকচ করে দিয়ে নাকি ওকে জানিয়ে দিয়েছে প্রেম ব্যাপারটা কিছু বাজারের বেচা জিনিস নয় ইচ্ছে করলেই দর দেওয়ার মতো প্রেম নিবেদন করা যায় না হঠাৎ কি হল কিসের প্রেম নিবেদন কথাবার্তা পরিচয় থাক বা না থাক প্রেম নিবেদন করলেই হলো। মেয়েটির কাছ থেকে ওরকম জবাব পাবার পরেও নাকি বার কয়েক চেষ্টা করেছিল কিছুতেই যখন ওর আশা ফলল না তখন থেকেই এই ভর দুপুরের ওই শুয়োর ডাকা চিৎকারের অভিযান শুরু হয়েছে এটা হলো প্রতিশোধ নেবার শুরু তারপরে কোন দিকে ব্যাপারটা মোড় নেবে কেউ বলতে পারে না ও বা ওর বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন এই মোটর মোটরবাইকের চালককে আগে হ্যাঁ কিন্তু ওর কি অধিকার আছে একটি অপরিচিত মেয়েকে প্রেম নিবেদন করবে অপরিচিত নয় মেয়েটিকেও চেনে কিন্তু পরিচয় বলতে যা বোঝায় তা ছিল না ওটাকে তাহলে অপরিচিতই বলে তা বলে কিন্তু ও যে জানে ও যখন মেয়েটিকে চেয়েছে তখন ওকে পেতেই হবে ডাক্তার সেন আমার মুখের দিকে তাকিয়ে বিমর্ষ হেসেছিলেন আমি ডাক্তার সেনের চোখের দিকে তাকিয়েছিলাম তার কথার অন্তর্নিহিত অর্থটি যে ধরতে পারিনি তা না তবু আমি জিজ্ঞেস করেছিলাম একটা প্রবাদ আছে খুঁটির জোরে মেড়া নড়ে ওর খুঁটিটা কি কোথায় ওর খুঁটি দু জায়গায় ডাক্তার সেনের মুখ ও চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠেছিল এবং কণ্ঠস্বর লোকাল থানা রাজনৈতিক দল ওই রকম কিছু শোনবার আশঙ্কা আমার ছিল ও কে কোথায় থাকে আমি আবার জিজ্ঞেস করেছিল। ডাক্তার সেন বলেছিলেন এ কাছে পিঠের ভট্টাচার্য বাড়ির ছেলে মোটামুটি লেখাপড়াও একসময় শিখেছে দেখেছিলুম কিছুদিন এক রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তারপর তো দেখছি ওর হাত রক্তে মাখা মাখে। ও এলাকার মুকুটহীন রাজা এখন মনে মনে বলেছিলাম সত্যি কঠিন সমস্যা কি এর সমাধান ওই জাতীয় জীব বর্তমানে সারা দেশে ছড়িয়ে আছে আর ওরা জানে ওদের সব রকমের অধিকার আছে ওরা যা চাইবে তা ওদের পেতেই হবে অতএব মধ্য কলকাতার শান্তিপ্রিয় অধিবাসীদের একটি পাড়ার সমস্ত লোককে কষ্ট দেবার অধিকার ওর আছে এটা হচ্ছে ওদের এক ধরনের নিজের শক্তি পরীক্ষা শুধু সর্কেলদের নয় গোটা পাড়ার বাসিন্দাদের ও জানিয়ে দিতে চায় ওর শিকারের দিকে ও হাত বাড়াচ্ছে কারোর যদি বাধা দেবার ক্ষমতা থাকে থানায় গিয়ে পাড়া শান্তি রক্ষা করতে চায় তারা সে চেষ্টা করতে পারে ডাক্তার সেন ঠিকই বলেছেন প্রতিশোধ নেবার এটা হলো শুরু যখন দেখবে পাড়াটাকে ও ওর বিভীষিকার দ্বারা কব্জা করতে পেরেছে তখন সকলের চোখের ওপর দিয়েই ও শিকার মুখে করে নিয়ে যাবে ডাক্তার সেন বিদায় নেবার আগে স্বরে বলেছিলেন জানিনে এর কি বিহিত হতে পারে জানলা বন্ধ। লেখা টেবিলে যখন আমি এইসব ভাবছি তখন মোটরবাইকে সেই দেয়াল কাঁপানো কানের পর্দা ফাটানো জান্তব শব্দটা দ্বিতীয়বারের পরিক্রমায় এগিয়ে আসছে আমি কলমটা রেখে পুবের দরজাটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালুম ও দক্ষিণ থেকে ঝড়ের বেগে মোটরবাইক চালিয়ে এগিয়ে আসছে ওর দৃষ্টি সামনে স্পষ্টই দেখতে পাচ্ছি বুলেট নামে সাড়ে তিন অশ্বশক্তির দ্বিচক্রযানটির আরোহীর পরণে জেন্স গায়ে বোতাম খোলা একটা পাঞ্জাবি গলায় চিকচিক করছে সোনা চেন বাঁ হাতের কবজিতে ঘড়ি ডান হাতে একটা স্টেনলেস স্টিলের বা রুপোর মোটা চেন চুল উড়ছে দেখলেই বোঝা যায় দীর্ঘদেহী স্বাস্থ্যবান মুখ চোখও খারাপ না মাথায় হেলমেট না রাখার আইন ভঙ্গটার কোনো মূল্যই নেই ওর কাছে সেটা বুঝতে অসুবিধে হয় না ও আমার কাছাকাছি হতেই গলার শরটা যতটা সম্ভব চড়িয়ে বললুম এই যে ও আমার কথার মধ্যেই বেশ খানিকটা এগিয়ে চলে গিয়েছে কিন্তু দূর থেকেই পেছন ফিরে একবার আমাকে তাকিয়ে দেখল দেখে মুখ ফিরিয়ে নিল আদৌ কোনো পাত্তাই দিল না সেই জানতব শব্দ তুলে ঝড়ের বেগে বেরিয়ে গেল আমি ঘোর দুপুরের নির্জন খাঁ খাঁ রাস্তাটার দিকে দেখলাম আশেপাশের কয়েকটি বাড়ির খোলা জানালায় দু চারটি মহিলা পুরুষের মুখ দোতলায় পাশের খোলা জানালায় ডাক্তার সেনও দাঁড়িয়ে আছেন অবাক জিজ্ঞাসু চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছেন অন্যান্যদের চোখও আমার দিকেই ছিল ও সাধারণত তিন চারবার এই রাস্তা প্রদক্ষিণ করে গত তিন চার দিনের অভিজ্ঞতা থেকে এটাই বোঝা গিয়েছে আমি মিনিট দুয়েক দাঁড়িয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে উদ্যত হতেই দক্ষিণ থেকে বিভৎস জান্তব শব্দটা আবার এগিয়ে আসতে লাগল আমি ধৈর্য হারালুম দেখলুম ও দ্রুত ঝড়ের বেগে এগিয়ে আসছে আমি টেবিল থেকে জলভরা ভরা গেলাসটা তুলে নিলুম ব্যালকনিতে গেল ও আমাকে পেরিয়ে যাবার আগেই আমি গেলাসের জল ছুঁড়ে দিলুম অব্যর্থভাবে জলটাও ওর গায়ে মাথায় পড়ল ও কিছু বুঝে ওঠার আগেই বেশ খানিকটা এগিয়ে চলে গিয়েছে কিন্তু ও দাঁড়ালো পিছন ফিরে দেখলো না আগে গায়ে মাথায় হাত দিয়ে দেখে নিল তারপর মোটরবাইক ঘুরিয়ে আবার ব্যালকনির নিচে এসে দাঁড়াল মোটরবাইকের বাঘের চাপা গর্জনের মতোই শোনাল আপনি আমার গায়ে জল দিয়েছেন হ্যাঁ আমি ঘাট ঝাঁকালুম কেন নইলিজি আপনি শুনতে পেতেন না তাই জল ছুড়লেন গায়ে হ্যাঁ কি বলতে চান আপনি আপনাকে একটা অনুরোধ করছি আপনি দয়া করে আপনার মোটর সাইলেন্সার পাইপটি ঠিক করে নিন শব্দটা বড় যন্ত্রণাদায়ক সেই জন্য জল ছুঁড়লেন হ্যাঁ তিনতলা থেকে স্পষ্ট দেখলুম ও চোয়াল দুটো শক্ত হয়ে উঠল মোটরবাইকের বাইকের হ্যান্ডেলে রাখা হাতের মুঠো দুটো মুঠি পাকিয়ে উঠছে চোখ দুটো হিংস্র জ্বলন্ত দেখাচ্ছে গলার স্বরের চাপা গর্জন শোনা গেল একবার নিচে নেমে আসবেন আপনি বরং আমার ঘরে আসুন আমি ডাকলুম ও কয়েক মুহূর্ত আমার দিকে অপলক জ্বলন্ত চোখে তাকিয়ে রইল বলল আসছি বলে মোটরবাইকের ইঞ্জিন চালু করে সেই জান্তব শব্দে গোটা পাড়া কাঁপিয়ে দক্ষিণে চলে গেল আমি দেখলুম অনন্ত আসছে তার মানে তিনটে বাজল ঘরে ঢোকার আগে দেখি ডাক্তার সেন ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি বাড়ির দরজা জানলায় কিছু মুখ মুখি দিচ্ছে তাদের সকলের চোখই আমার উপর কারো মুখে বিস্ময় কারো মুখে উদ্বেগের ছায়া আমি ডাক্তার সেনের দিকে তাকিয়ে একটু হেসে ঘরের মধ্যে ঢুকলুম দরজাটা বন্ধ করে দিলুম আমার মধ্যেও কি অস্বস্তি বা উদ্বেগ একটুও ছিল না ছিল বইকি কিন্তু কোনো কোনো সময় আমি যে নিরুপায় বোধ করি এটা যেন একটা অনিবার্য দায়বদ্ধতার মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে দেয় অনন্ত কলিংবেল টেপার আগেই আমি ভিতরের বারান্দায় গিয়ে বাইরের দরজাটা খুলে দিলুম অনন্ত কলিংবেলে হাত দিতে যাচ্ছিল আমি ডাকলাম আয় অনন্ত ভিতরে ঢুকল আমি পাশের ঘরে ঢুকলুম অনন্ত দরজা বন্ধ করে পাশের ঘরে এলো দেখছি ওর চোখে মুখে উদ্বেগ ও উত্তেজনা আপনি কি ওই লোকটাকে কিছু বলেছেন নাকি হ্যাঁ আমি ওর গায়ে জল ছিটিয়ে দিয়েছিলাম বলে আমি কাঠের আলমারির পাল্লা খুলে একটা চাবির গোছা বের করলুম অনন্ত উৎকণ্ঠিত স্বরে বলল গায়ে জল ছিটিয়ে দিয়েছেন ও আপনাকে কি বলে গেল ও আমাকে নিচে ডাকছিল আমি আলমারির ভিতরের একটা চোরা খোপের চাবির মুখে চাবি লাগিয়ে খোপের ঢাকনা খুললাম আমি ওকে আমার ঘরে আসতে বললুম অনন্তর গলাস্বর রুদ্ধ উদ্বিগ্ন ও কি বললে ও আসছে আমি খোপের মধ্যে হাত ঢোকালুম অনন্ত আমার দিকে দুপায়ে এগিয়ে এলো ওর গলার স্বর উদ্বেগ ব্যাকুল বাবা আপনি এক্ষুনি বাড়ি ফিরে যান একটা সর্বনাশ ঘটে যাবে ও আসবার আগেই আপনি বাড়ি চলে যান অনন্ত আর তা হয় না আমি সিক্স রাউন্ডারটা ক্ষোভ থেকে বের করলুম কেউটে সাপের মতোই আগ্নেয়াস্ত্রটি চকচক করছে আনলক করে খুলে দেখলুম ছটি গুলি ভরা আছে দু সপ্তাহ আগেও এটা পরিষ্কার করেছি অনন্তের উদ্বিগ্ন মুখের দিকে চোখ তুলে তাকালুম ও যখন আসছে বলে গেল এখন আর আমি ঘর ছেড়ে যেতে পারি নে কারণ আমি ওকে আসতে বলেছি আমি আলমারির ভিতরের চাবির গোছা রেখে পাল্লা বন্ধ করলুম অনন্ত আত্মস্বরে বলল বাবু আমার পা কাঁপছে আমি এ দরজা খুলে দেবো না তুই না দিলে আমাকেই দরজা খুলে দিতে হবে আমি একটা চেয়ার তুলে ঘরের এক কোণে নিয়ে গেলুম তোকে আমি বলছি ভয় পাস নে ভয় জিনিসটা ময়ালের মতো কেবলই পাকে পাকে জড়ায় জ্যান মরা করে দেয় তোকেও কিচ্ছু বলবে না তুই কেবল দরজা খুলে দিবি আমি চেয়ারে বসতে না বসতেই সেই বিভৎস শব্দ দক্ষিণ থেকে ভেসে এলো অনন্ত ছুটে আমার লেখার ঘরে চলে গেল পূব দিকের ব্যালকনির দরজা খোলা শব্দ পেল অনন্ত ব্যালকনিতে যাচ্ছে মোটরবাইকে জানতব শব্দটা আমার তিন তলার নিচে এসে দাঁড়ালো জানি সিঁড়ি ওঠার নিচের দরজা খোলা আছে অনন্ত দৌড়ে এলো পাশের ঘরে ওর কালো মুখ ফ্যাকাশে দু চোখে আতঙ্ক প্রায় ফিসফিস করে বলল বাবা ডাক্তারবাবু আরো অনেক লোক দরজা জানলা খুলে দাঁড়িয়ে দেখছেন দেখতে দে আমি ডান হাতে রিভলভারটি নিয়ে দরজার দিকে মুখ করে বসলুম অনন্ত আবার বোধহয় লেখার ঘরে চলে গেল মোটর বাইকের শব্দ থেমেছে ও বোধহয় এখন সিঁড়ি ভাঙছে সমস্ত পাড়াটায় এখন নিঝুম দুপুরের সেই স্তব্ধতা নেমে এসেছে কিন্তু সেই স্তব্ধতাও যেন গভীর উৎকণ্ঠায় কান পেতে আছে কলিং বেল বাজল শব্দটা শোনাল যেন দুটো গুলির শব্দর মতো বাইরে দরজা খোলা শব্দ হলো এক সেকেন্ড ও দরজার ভিতরে পা দিতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। জলন্ত চোখে আমার ডান হাতের দিকে দেখল ওর মুখে যেন বিদ্যুৎ ছিলি খেনে গেল বাজ ডাকার মতো ওর গলার স্বর দেখছি হ্যাঁ আপনাকে রিসিভ করার জন্য আমি ওর চোখে স্থির চোখ রেখে উঠে দাঁড়ালুম কোমরের কাছ থেকে হাত সরান আর বলুন কেন আমাকে নিচে ডাকছিলেন ও নিজেও আমার চোখে চোখ রেখে কোমরের কাছ থেকে হাত সরালো একটু হাসলো এখন তো আর বলা যাবে না কেন আপনাকে দেখেছিলাম পরে এক সময় বলবো ও ওর তীক্ষ্ণ চোখ নামিয়ে আমার সিক্স রাউন্ডারের দিকে দেখল চোখে এক ঝলকের জন্য সন্দেহ ফুটল কেটেও গেল মুহূর্তেই ওর নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল বোঝা যাচ্ছে পারলেও আমাকে ছিঁড়ে খায় এবং সম্ভবত ওর জীবনে আমাদের মতো শান্তিপ্রিয় ভদ্রলোকদের কাছে এরকম অভ্যর্থনা এই প্রথম ওর কপালে জুটল ও সামান্য মাথা ঝাঁকাল আচ্ছা আর চলি আবার দেখা হবে আসবেন আমি ওর চোখে চোখ রেখে বললাম আর যদি আমার অনুরোধটা রাখেন খুশি হব ওর ভুরু কুঁচকে উঠল কোন অনুরোধ মোটরবাইকের সাইলেন্সের পাইপটা ঠিক করে লাগিয়ে নেবেন ওর চোয়াল নাড়া দেখে মনে হল দাঁতে দাঁত ঘষছে নইলে কি আবার জল ছুঁড়বেন ছুঁড়তে পারি আমিও তৈরি থাকব ও পিছন ফিরতে উদ্যত হলো তবে আমি নিজের মসজিদে চলি কারোর অনুরোধের ধার ধারি না পিছন ফেরার সময় হাত দুটো মাথার উপরে তুলবেন আমি এগিয়ে গেলাম ও পিছন ফিরে আমার দিকে তাকিয়ে একবার দেখল তারপর দু হাত মাথার উপর তুলে বাইরে দরজা দিয়ে বেরিয়ে গেল দরজার পাশে অনন্ত দাঁড়িয়েছিল ওর দু চোখে ঘৃণা আর ভয় আমি অটোমেটিক লক দরজাটার পাল্লাটা ঠেলে দিলুম লেখার ঘরে গিয়ে অস্ত্রটির টেবিলের ওপর রেখে বাইরের ব্যালকনিতে গেলুম ও ইতিমধ্যেই নিচে নেমে গিয়েছে চেপে বসেছে মোটরবাইকের সিটে আমি অবাক হয়ে দেখলুম আশেপাশের অন্তত দশটা বাড়ির খোলা জানালায় ব্যালকনিতে গলিতে দোতলা তিনতলা চারতলায় মহিলা পুরুষরা ভিড় করে দাঁড়িয়েছিল তাদের সকলের দৃষ্টি এখন আমার দিক থেকে সরে নিচে ওর দিকে পড়েছে ও রাস্তার দুধারের বাড়িগুলোর দিকে তাকিয়ে দেখল তারপরে আর উত্তরে না গিয়ে দক্ষিণে ফিরে গেল তখন আবার সবাই আমার দিকে তাকালেন ডাক্তার সেন তার স্ত্রী পুত্রবধূ সবাই আমার দিকে তাকিয়েছিলেন চোখাচোখি হতে হাসলেন আমি ফিরে গিয়ে লেখার টেবিলে বসলুম অস্ত্রটা কি বিশ্রী বেমানান দেখাচ্ছে লেখার টেবিলে ওটা সেফটি ক্যাচ লক করে টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে দিলুম কলম তুলে নিলেও তখনই কাজে মনোনিবেশ করতে পারলুম না ওর গায়ে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত ঘটনাটা আদ্যপান্ত একবার ভেবে নিলুম অস্বীকার করার উপায় নেই বেশ খানিক্ষণ সময় একটা টেনশানে কেটেছে এখনও তার ভাইব্রেশন রয়েছে ভেবেই আমাকে সিদ্ধান্ত নিতে হল আমার বাসগৃহে যাবার সময় অস্ত্রটি নিয়েই আমাকে নিচে নামতে হবে অবশ্যই গাড়িতে ওঠার সময় দূর থেকে বোমা ছোড়াটা খুব একটা অসম্ভব ব্যাপার নাও হতে পারে আমাকে সাবধানে থাকতেই হবে আর আজ থেকে আমার স্ত্রীর উদ্বেগ শুরু হবে টেলিফোনটা বেজে উঠল অনন্ত পাশের ঘর থেকে লাইন ধরল অবাক হব না যদি আমার স্ত্রী ও বাড়ি থেকে টেলিফোন করে থাকেন কিন্তু অনন্ত এসে বলল ডাক্তার বাবু আপনাকে টেলিফোনে ডাকছেন। আমি টেবিলের রিসিভার তুলে বলুন ডাক্তার সেন আমি বলছি আমি সমস্ত ঘটনাটা এখনই থানার ওসিকে জানিয়ে দিলুম ডাক্তার সেনেশ্বরী উদ্বেগ ও উত্তেজনা স্পষ্ট আপনি ঠিক আছেন তো হেসে বললুম ঠিক আছে আমি জানতো মো প্রস্তুত হয়ে আসবে আমিও প্রস্তুত ছিলুম ওসি আমাকে জিজ্ঞেস করলেন আপনার রিভলভারটি লাইসেন্স আছে কিনা ডাক্তার সেনেশ্বরে ঝাঁজ ফুটল আমি বললুম কার সম্পর্কে কি বলছেন উনি বেআইনি অস্ত্র রাখবেন এরকম কথা আপনি ভাবলেন কি করে তারপরে অবশ্য ক্ষমা চাইলেন বললেন আমাদের পাড়ায় পুলিশ পিকেট বসাবেন আমি হেসে বললুম থানাও তো ওর একটা খুঁটি পুলিশ পিকেটে কি ওর উদ্ধত্ত অসভ্যতা বন্ধ করা যাবে দেখুন কি হয় ঘটনা যা ঘটলো আপনি একটু সাবধানে থাকবেন ডাক্তার সেনের অকৃত্রিম অনুরোধ আমি বললাম তা থাকব রিসিভার নামিয়ে রাখলুম অনন্ত ধুমায়িত চায়ের কাপ টেবিলে রাখল বলল বাবা আমার খুব ভয় লাগছে ভয় করলে তো সবসময় চলে না আমি কলম নামিয়ে রাখলুম তুই যেন বাড়ি গিয়ে আবার মাকে এত বড় করে লাগাস যা বলবার আমি বলবো অনন্ত এতক্ষণে একটু হাসল না আমি আর মাকে কি বলবো ওকে ভয় পায় না এ এলাকায় এমন লোক একজনও নেই ওর দলের কয়েকজনকে আমি চিনি আমি মাথা ঝাঁকালুম কিছু না বলে চায়ের কাপে চুমুক দিয়ে কাজে মন দেবার চেষ্টা করলুম কতক্ষণ কেটেছে খেয়াল করিনি মোটর বাইকের সেই চান্তব শব্দটা দক্ষিণ দিক থেকে আবার এগিয়ে আসতে লাগলো আমি অন্য হয়ে পড়ল এখন পাড়ার রাস্তায় কিছু ছেলে খেলা করছে শব্দটা ঘর বাড়ি রাস্তা কাঁপিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল অনন্ত ব্যালকনির পুরো খোলা দরজা দিয়ে ঢুকল ওর ফ্যাকা মুখে ও চোখে উদ্বেগ বাবা মোটর সাইকেলের পেছনে ওর দলের একজন বসেছিল ও তাকে হাত দিয়ে আমাদের তেতলার দিকে দেখালো দেখাক আমি বাঁহাতের কবজির ঘড়ি দেখলুম সাড়ে চারটে বাজে আরো ঘন্টাখানেক কাজ করতেই হবে নইলে সামলাতে পারবো না পরের দিন আজ রবিবার চাকরিতে ছুটি মেলে নিজের পেশায় ছুটি মেলে না অতএব অন্যান্য দিনের মতো আজও আমি কাজে বসেছি গতকাল সন্ধ্যায় আমি নির্বিঘ্নে বাড়ি ফিরে গিয়েছিলাম এবং যা ভেবেছিলাম তাই হয়েছে আমার স্ত্রী উদ্বেগে গত রাত্রে ঘুমোতে পারেননি আমার আশ্বস্ত করা সত্ত্বেও তিনি চেয়েছেন এখন দুপুর থেকে তিনি এই ফ্ল্যাটে চলে আসবেন অনেক বলে কয়ে ওকে নিবৃত্ত করেছি তবে দুপুর থেকেই টেলিফোন শুরু হবে এটা বুঝেছি অনন্ত বেলা একটায় আমাকে দুপুরের খাবার খাইয়ে চলে গিয়েছে আমি কাজ করছিলুম হঠাৎ একসময় রবিবারের ক্লান্ত ঘুমন্ত নিঝুম দুপুরকে কাঁপিয়ে দিয়ে মোটর বাইকের সেই চান্তক শব্দটা দরজা জানলা খটখটিয়ে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল আমার কাজ থেমে গেল প্রথম পরিক্রমা ও তাহলে কথা রাখেনি বরং সাইলেন্সার পাইপে যেটুকু অবশিষ্ট রেখেছিল সেটুকুও খুলে দিয়েছে সেই শিশুর ভয় ডুকরে কেঁদে ওঠা কান্নার শব্দ ভয় পাওয়া কুকুরটার ডেকে উঠেই চুপ করে যাওয়া কি করা যায় এ অন্যায় ঔদ্ধত্যের কি জবাব আছে সকালে আসবার সময় দেখেছি দক্ষিণের মোড়ে ফুটপাতে দুজন সশস্ত্র সেপাই টুলে বসে আছে পুলিশ পিকেট কিন্তু ওকে কে থামাবে আর আমি রোজ একটা লোকের গায়ে জল ছিটিয়ে দিতে পারি অসম্ভব গতকাল ওর দৃষ্টি আকর্ষণের জন্য জল ছুঁড়েছিল রোজ রোজ আমি তা পারি না মানায়ও না আমার চিন্তার মধ্যেই আবার শব্দটা ধেয়ে এলো যেন একটা খ্যাপা জানোয়ার প্রচণ্ড গর্জনে অন্ধ মত্ত হয়ে ছুটে চলেছে ওর শিকার চাই আর নিশ্চয়ই ওর ঠোঁট বেঁকিয়ে আমার ব্যালকনির দিকে তাকিয়ে দেখে যাচ্ছে কিন্তু আমি ওর হাতের ক্রীড়নক হতে পারি না ও আমাকে উসকে দেবার হাজার চেষ্টা করলেও না অথচ এ ঔদ্ধত্ব সহ্য করা কঠিন পুলিশ প্যাকেট কেন বসানো হয়েছে কে জানে দ্বিতীয় পরিক্রমার পর জন্তুর সেই বিভৎস জান্তব চিৎকার পাড়া কাঁপিয়ে তৃতীয় পরিক্রমায় ঝড়ের বেগে গিয়ে আস্তে আস্তে হঠাৎ আমার ফ্ল্যাট ছাড়িয়েই যেন শব্দটা থেমে গেল তার মানে ও মোটরবাইকের ইঞ্জিন বন্ধ করেছে ও দাঁড়িয়ে পড়েছে পুলিশ তাহলে ওকে বাধা দিয়েছে ব্যাপারটা কি দেখার জন্য আমি চেয়ার ছেড়ে উঠলুম উবের ব্যালকনির দরজা খুলে বাইরে গেলুম আমার চোখের সামনে এক অভূতপূর্ব দৃশ্য আমার সামনে এবং উত্তর দক্ষিণে যতগুলো বাড়ি আছে সব বাড়ির সব তলায় ব্যালকনিতে জানলায় মহিলা পুরুষ নির্বিশেষে ভিড় করেছেন তাদের অধিকাংশের হাতে জলের গেলাস চওড়া পিচের রাস্তাটা দেখে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আর ও মোটর বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়েছে ওর মাথার চুল থেকে টুপিয়ে জল পড়ছে সিল্কের বোতাম খোলা পাঞ্জাবিটা জলে ভিজে গায়ের সঙ্গে লেপটে গিয়েছে আমার প্রতিবেশী মহিলা পুরুষ সবাই হাসছেন সবাই একবার আমার দিকে তাকিয়ে দেখলেন আর ও যেন চূড়ান্ত ভূতগ্রস্ত অসার অবাক চোখে পাড়ার এই চেহারা দেখছে ঠিক যেন বিশ্বাস করে উঠতে পারছে না রবিবার ছুটির দিনে আমাদের পাড়ায় দুপুরে এমন একটা ছবি অকল্পনীয় রবিবার বলেই আজ প্রত্যেক বাড়িতে ভিড়ও বেশি ও মোটরবাইক থেকে নেমে যানটিকে কেরিয়ারে দাঁড় করালো দাঁড়িয়ে ডান দিকে বাঁদিকে উত্তর দক্ষিণে মুখ তুলে তাকালো দেখল ওর ডান হাত পাঞ্জাবের নিচে কোমরের কাছে ওকে রিভলভার বের করে হঠাৎ দিকে গুলি চালাতে আরম্ভ করবে আরেকটি নতুন ঘটনা ঘটল ওর মোটরবাইক থেকে নেমে দাঁড়াতেই যে কুকুরটা ভয় একবার থেমে যায় সে আজ ফুটপাথ থেকে ওর দিকে তাকিয়ে প্রচন্ড শব্দে ঘেউ ঘেউ করে উঠল কেবল ঘেউ ঘেউ করল না তাড়া করার ভঙ্গিতে কয়েক পায়ে এগিয়ে গেল ও কুকুরটার দিকে তাকালো কুকুরটা আরো পা এগিয়ে গেল ও কোমরের কাছ থেকে হাত বের করলো হাতে একটা রিভলভার হাত তুলে কুকুরটার দিকে তাক করল কুকুরটার আগ্নেয়াস্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই ও সমানে ঘেউ ঘেউ করে চললো আমি ঝুঁটিতে একবার দক্ষিণে মুখ ফিরিয়ে পুলিশ পিকেট দেখার চেষ্টা করলুম কিন্তু কিচ্ছু চোখে পড়ল না পাড়া কাঁপিয়ে একটা শব্দ হলো কুকুরটা শেষবারের মতো একবার কোঁকিয়ে উঠেই খানিকটা ছিটকে গিয়ে ফুটপাতে লুটিয়ে পড়ল এবং মুহূর্তেই চারদিক থেকে যেন বৃষ্টিপাত শুরু হলো ও রিভলভার তুলে ধরলো তৎক্ষণাৎ একটি জল ভরা কাঁচের গেলাস ওর মাথার পিছনে এসে পড়লো গেলাসটা রাস্তায় পড়ে চৌচির হলো ওর মাথা কাটেনি ফাটেও এখন আর শুধু জল না জল ভরা কাঁচের গেরাস বৃষ্টি শুরু হলো চারদিক থেকে ও নিজেকে বাঁচাবার জন্য রিভলভার সহ দু হাত দিয়ে মাথা ঢাকল আমি দেখছি আমার প্রতিবেশীরা ব্যালকনি ছেড়ে কেউ কেউ রাস্তায় নেমে আসতে শুরু করেছেন ও দেখলো বেগতিক জানি না ও রিভলভারে কতগুলো গুলি আছে তবে ও বুঝতে পেরেছে একটা রিভলভার দিয়ে এই মারমুখ বাহিনীর সঙ্গে লড়তে পারবে না মুখ দেখে বোঝা যাচ্ছে ওর মানসিক শক্তিও নিঃশেষ ও রিভলভারটা পকেটে ঢুকিয়ে দ্রুত মোটর বাইকটা কেরিয়ার থেকে নামিয়ে লাফ দিয়ে ঘোড়া চড়ার মতো সিটে বসল ইঞ্জিন স্টার্ট করতেই সেই বিভৎস শব্দ ও উত্তরে না গিয়ে চোখের পলকে মোড় ফিরে দক্ষিণে চলে গেল ঝড়ের বেগে জল ভরা কাচের গিলাস বৃষ্টি থেমে গেল রাস্তার অনেকখানি জলে ধুয়ে গিয়েছে কয়েকজন মহিলা পুরুষ নারকেল কাঠির ঝাঁটা নিয়ে বেরিয়ে এলেন কাচের টুকরো থেকে রাস্তাটাকে পরিষ্কার করতে হবে আমি আমার প্রতিবেশীদের দেখছি 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 চোখ জয় ও গৌরবের আনন্দে লেখক মহাশয় আপনার বিহিত নামে কাল্পনিক গল্পটি পড়লুম পড়ে ভাবলুম বাস্তবে যদি আমাদের দেশের মানুষের মধ্যে ওই রকম ঐক্যবোধ থাকত যদি তারা রকম সাহসী হতেন তাহলে অনেক অন্যায় ঔদ্ধত্বের মুখোমুখি হওয়া যেত এটি সমরেশ বসু